আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো মাই ফ্যামিলি পুরো পেজে সবাইকে স্বাগতম। যারা হচ্ছে আমার পেজটি এখনও লাইক ফলো করেনি, অবশ্যই লাইক ফলো করবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে আমি দেখাবো। অনেকে জানতে চেয়েছিলেন, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাসার ওই যে ক্যাবিনেট, তারপর হচ্ছে টিভি রাখার আর যে র‍্যাক, ওগুলো বানানো হয়েছে। তো যখন বানানো হয়েছিল তখন হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম। এরপর অনেকে জানতে চেয়েছেন যে আসলে আমার টোটাল কত খরচ হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো। তো বানানোর পরে এখন পর্যন্ত এভাবে দেখানো হয়নি বা দেখায়নি এবং বলাও হয়নি, তো সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এটা হচ্ছে আমার রান্নাঘর। আমার রান্নাঘরটা বেশি বড় না, মোটামুটি আমার চলে। হ্যাঁ, তো এই যে ক্যাবিনেট উপরে একটা, এই যে উপরে একটা তাক দেওয়া হয়েছে, এর উপরে হচ্ছে একটু দেখাই আমি, এই যে এর উপরে হচ্ছে আরেকটা তাক দেওয়া হয়েছে, দুইটা তাক প্লাস হচ্ছে এখান থেকে, এই যে এখানে এখান থেকেও আপনার হচ্ছে আরেকটা তাক যাবে, যেটা হবে সামনের দিকটা হবে সম্পূর্ণ গ্লাসের। ওটা এখনও করানো হয়নি, তো এটা করে ফেলবো। এখন যেটা বানিয়েছি এই যে এরকমটাই একদম পুরোটা। আমার রান্নাঘর হচ্ছে লম্বায় আছে 12 ফিট। হ্যাঁ, লম্বায় আছে আপনার 12 ফিট। তো 12 ফিট একদম ওই থেকে শুরু করে একদম এই সাইড, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে 12 ফিট। তো এভাবেই হচ্ছে উপরে তাক দেওয়া হয়েছে, আর এখানে এটা তো দেখালাম দেওয়া হয়নি। আর এইখানটায় হচ্ছে কিছু ফাঁকা স্পেস রাখা হয়েছে, আমি এখানে ডিপ ফ্রিজের জন্য, এই যে স্পেসটা, এটা হচ্ছে আপনার এখানটা হচ্ছে ডিপ ফ্রিজ বসাবো এর জন্য। আর এখানে হচ্ছে যে লম্বা একটা তাক দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে, এই এরপরে হচ্ছে ওদিকটা গেছে। বাবে বাবা এখানে আসো, এই দেখছ আমার ছেলের কি অবস্থা, একদম গিয়ে ওখানে বসে আছে বাবা, সে কি। তো এই যে এটা হচ্ছে আমার টিভি ক্যাবিনেট, যেটা এখনো মানে ফুলফিল সাজানো হয়নি, বাট বানানোই হয়েছে শুধু। এটা হচ্ছে টিভির জন্য, টিভির ক্যাবিনেটটা আপনার পাশে আছে 5 ফিট আর লম্বায় হচ্ছে 7 ফিট। একদম যে অলের সাথে ফিক্সড করিনি, অলের সাথে ফিক্সড করিনি, কারণ দেখা যায় আমি অন্য কোনো রুমে নিয়েও সেট আপ করতে পারবো, এই জন্য যাতে অন্য কোথাও নিয়ে যেতে পারি, অন্য কোনো রুমে যদি কোথাও কোনো রুমে সেট আপ করি তো করতে পারি, সেজন্য মানে ফুল অলে ই করিনি, পেছনও কাট আছে। তো এই যে নিচে দুই সাইডে হচ্ছে, দুই সাইডও দুটো দিয়েছি, মাঝে হচ্ছে ড্রয়ার দিচ্ছি দুইটা, আর এই যে এগুলো সম্পূর্ণটা শোপিস রাখার জন্য, মাঝে টিভিটা, দুই সাইডে এ দুইটাও হচ্ছে শোপিস রাখার জন্য, বাট এখন পর্যন্ত কোনোরকম কোনো শোপিস রাখা হয়নি। আর এটা আরও হচ্ছে রং করা যাবে আমার, এটা হচ্ছে গর্জন কাট আমার, এটা সরি গর্জন কাট না, গর্জন বোর্ড, এটা হচ্ছে আপনার গর্জন বোর্ড। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে কালার করা যাবে, যদি চান রং করা যাবে, বার্নিশও করা যাবে। আমি রান্নাঘরের ওটা কিন্তু ক্যাবিনেটটা আমার বার্নিশ করা হয়েছে, ওটা বার্নিশ করেছি। তো এটা উপরে যে ওই দুইটা দেওয়া আছে, ওই যে উপরে ও দুইটা রং বসবে, আর এই যে নিচে এই সাইডে প্লাস হচ্ছে ওই সাইডে ওই দুইটা রং করবো, সাদা রং করবো। তো আমার এই দুইটাই টোটাল আপনার বোট লেগেছে, 8টা বোট রয়েছে টোটাল, টোটাল 8টা বোট লাগছে। এর ভিতর আমি হচ্ছে বোট ভাগ ভাগ করে দিচ্ছি, গর্জন বোট দিচ্ছি, ওগুলো নিচ্ছে আপনার হচ্ছে 3600 করে পার বোট, আরও একটা বোট আছে ওইটা দিছি হচ্ছে 2600 করে, একটা 3600 করে আর একটা দিচ্ছি 2600 করে। আমার টোটাল হচ্ছে 8টা বোট লাগছে, আর পার বোটে যেটা হচ্ছে গর্জন বোট ওইটা মিস্ত্রিদের দিতে হয়েছে 2000 করে,
আর বাকি যে বোট আছে ওটাই দিতে হচ্ছে কত দিলাম 1000 করে ঠিক আছে আদার্স যেগুলো এগুলো বানাতে মানে যেগুলো দরকার সবকিছু আমাদের দিতে হয়েছে সবকিছু এই নিয়ে আমার টোটাল হচ্ছে এই দুটো খরচ গেছে দাঁড়াও এই দুটো টোটাল আমার খরচ গেছে সেক্ষেত্রে 35600 টাকা টোটাল আপনার এই যে স্ক্রু তারপরে গাম আরো যেগুলো দরকার আর কি সবকিছু নিয়ে আমার টোটাল খরচ গেছে 35600 টাকা তো আলহামদুলিল্লাহ মানে কেনার থেকে ভালো হয়েছে যাই হোক এই ছিল আজকের মতে যারা জানতে চেয়েছেন অবশ্যই জেনে গেলেন আর এই যে আমার দুষ্ট পাখিটা এখানে বসে দুষ্টামি করতেছে কি দুষ্ট দুষ্ট হচ্ছে বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে আমার এই দুষ্ট পাখির জন্য দোয়া করবেন সবাই বাবা সবাইকে বলো দোয়া করতে দোয়া করবে অতগুলো অনেকগুলো দোয়া করবেন সবাই তো আশা করি সবাই ভালো থাকবেন যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার পেজটি কি করবে বাবা লাইক করবেন ফলো করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার বাবার জন্য শেয়ার করে দিবেন সবাইকে পাপ্পু দিলা তাহলে আপেস